3.5 ফিট হাই জাম্প দিচ্ছে, কখন যাও আরেকবার চেষ্টা করো, ভয়ের কিছু নাই, ভয়কে জয় করাই সোলজার একাডেমির কাজ, ভয়কে জয় করাই সোলজার একাডেমির কাজ, ঠিক আছে? ওকে, আচ্ছা পিছনে দেখা যাচ্ছে তো নাকি? আচ্ছা এখন চলো আমরা ই করব, কি বলে পুলিশ কনস্টেবল পদের জন্য 3.5 ফিট হাই জাম্প দেব, ঠিক আছে? কি হবে, পারবা তো? এই যারা পারবা হাত তুলো। 3.5 ফিট হাই জাম্প, ঠিক আছে? 2023 সালে যারা যাবা পরীক্ষা দিতে পুলিশ কনস্টেবল পদে, হাই জাম্প হচ্ছিল প্রথম দিনের ইভেন্ট, কয় ফিট দিতে হবে? 3.5 ফিট জোরে বলো, কয় ফিট? সুযোগ কয়বার থাকবে সোলজার একাডেমির জন্য? সোলজার একাডেমির জন্য কয়বার? জোরে বলো, একবার থাকবে সোলজার একাডেমির জন্য, ঠিক আছে? খুবই সহজ ইভেন্ট, কিন্তু তারপরও দেখা যায় অনেক প্রার্থী পুলিশ কনস্টেবল পদে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে পরীক্ষা দিতে গিয়ে আউট হয়ে যাচ্ছে। সে কারণে আমাদের সোলজার একাডেমিতে যারা আসে তাদেরকে আমরা দেখো কিভাবে শারীরিক অনুশীলনগুলো করিয়ে থাকি। আশা করি তোমরা ইনশাল্লাহ ভালোভাবে প্র্যাকটিস করবা এবং প্র্যাকটিস করে যখন পরীক্ষা দিতে যাবা পুলিশ কনস্টেবল পদে অবশ্যই তোমরা সাকসেস নিয়ে আসতে পারবা। ওকে রেডি? আচ্ছা ঠিক আছে, যারা পারো তারা আগে দিবা, কারা পারো? আচ্ছা টান করো রশিটা, একটু টান করো। ওকে ঠিক আছে, তোমরা উপভোগ করতে থাকো। রেডি, 1 2 3 আসো, ফার্স্ট ম্যান চলে আসো, গুড, শাবাস, তালি হবে। আচ্ছা প্রথম জন করে দেখালো পুলিশ কনস্টেবল পদের জন্য 3.5 ফিট হাই জাম্প দিয়ে দেখাচ্ছে, দ্বিতীয় জন আসছে, গুড। আমাদের সোলজার একাডেমিতে যারা আসে তাদেরকে আমরা প্রতিনিয়ত এইভাবে আসলে শারীরিক অনুশীলনগুলো করিয়ে থাকি সব বাহিনীর জন্য, আমাদের লক্ষ্য আমাদের শিক্ষার্থীরা। ওকে লেগে গেছে, লেগে গেছে, আবার যেতে হবে, পিছনে লেগে গেছে। ওকে তুমি পাস, তুমি পাস। ওকে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে যারা আসে তাদেরকে আমরা মূলত এইভাবেই কিন্তু আসলে পুলিশ কনস্টেবল পদ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে এবং বিজিবিতে যে শারীরিক ইভেন্টগুলো হয়ে থাকে সেই ইভেন্টের জন্য আমরা এইভাবে আমাদের মাঠে প্র্যাকটিস করিয়ে থাকি। ওকে গুড, তালি দাও, তালি দাও, শাবাশ, যারা একবারে পাচ্ছে তাদের জন্য তালি দাও, শাবাশ, ভেরি গুড, ভেরি গুড, দেখা যাচ্ছে সবাইকে। আহা লেগে গেছে বাবা, আরেকবার যাও, আরাফাত আরেকবার যাও, আরেকবার যাও, গুড। ওকে আরেকবার, আরেকবার আসো, ওকে গুড ট্রাই, রেডি, গুড, শাবাশ, তালি হবে, তালি হবে, পারা মাত্রই তালি হবে, গুড। এই নামায়ও না, নামায়ও না, গুড, শাবাশ, গুড, 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 শাবাশ, ফাইন। 3.5 ফিট, 3.5 ফিট হাই জাম্প দিচ্ছে, কখন যাও আরেকবার চেষ্টা করো, ভয়ের কিছু নাই, ভয়কে জয় করাই সোলজার একাডেমির কাজ, ভয়কে জয় করাই সোলজার একাডেমির কাজ, ঠিক আছে? ওকে দেখি শাকিল কেমন পারে, শাকিলের জন্য একটা জোরে করো তালে। আহা বাবা আরেকবার চেষ্টা করতে হবে, খোকনের জন্য জোরে করো তালে, ফাইন, শাবাশ, খোকন পারছে প্রথমবারে, ঈশা খাও পারছে, গুড, আবুও পারছে, শাবাশ, ফাইন, গুড। এবার মাহফুজ করে দেখাবে, ও মাহফুজ আরেকবার যাও বাবা, আরেকবার চেষ্টা করতে হবে, গুড, লেগে গেছে অল্পের জন্য, আকাশ করে দেখাচ্ছে, শাবাশ, আকাশ আরেকবার যাও, গুড, গুড, গুড ট্রাই, গুড ট্রাই, ওকে গো হো, অল্পের জন্য, অল্পের জন্য বেঁচে গেল পরীক্ষায়, গুড, তালে দাও জোরে একটা এদের জন্য, শাবাশ, গুড, খোকন পারলো, এবার মাহফুজ করে দেখাচ্ছে, শাবাশ, তালে হবে, গুড, আরাফাত, ফাইন, শাবাশ, গুড, 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 শাবাশ, গুড, ওকে গুড ট্রাই, ঠিক আছে হয়ে যাবে ইনশাল্লাহ, তাই না? মোটামুটি সবাই তো পারছো, সবাই পারছো না? ওকে সবাই একটা জোরে করো তাহলে হবে, গুড। কেমন লাগলো? ভালো না খারাপ?
করতালে জোরে করতালে আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোন ইভেন্টে ঠিক আছে সে পর্যন্ত আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে